সাত পাকে বাধার আগে দুস্থদের মধ্যাহ্ন ভোজন ও বস্ত্র তুলে দিলেন। মাথাভাঙ্গা 1 নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার 22 গ্রামের হবু দম্পতি বিবেক মোদক ও মধুশ্রী ঘোষ। সাত পাকে বাধা পড়বেন এবং নতুন জীবন শুরু করবেন মাথাভাঙ্গার বিবেক ও মধুশ্রী। তার আগে শুভ কাজ করার আগে রবিবার দুপুরে বিবেকের পরিবার এলাকার দুস্থ ব্যক্তিদের হাতে বস্ত্র তুলে দিলেন এবং পেট পুড়ে মধ্যাহ্ন ভোজন করালেন। ঘটনাটি মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার 22 গ্রামের ঘটনা। 22 গ্রামের বাসিন্দা সমীর মোদকের জ্যৈষ্ঠ পুত্র বিবেকের সঙ্গে বিবাহ হবে একই গ্রামের বাসিন্দা মধুশ্রী ঘোষের। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে বিবেকের বাবা সমীর মোদক রবিবার বিভিন্ন এলাকার দুস্থ ও বিশেষ চাহিদা সম্পূর্ণ ব্যক্তিদের হাতে কিছু উপহার হিসাবে কম্বল, চাদর ও মশারি তুলে দেন। শেষে তৃপ্তি সহকারে দুপুরের খাবারের ব্যবস্থা করেন সমীর বাবু। এই অভিনব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের বিডিও সম্বল ঝা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোদক পরিবারের ধর্মগুরু গৌতম গোস্বামী, বিবেক মোদকের হবু স্ত্রী মধুশ্রী ঘোষ, শুক্লা মোদক সহ মোদক পরিবারের সদস্যগণ। এ বিষয়ে বিবেক মোদকের বাবা সমীর মোদক জানান, এখানে আমার ছেলের বিয়ে আছে আগামীকালকে, তো বিয়ের জন্য আমি কিছু দরিদ্র গরিব লোককে কিছু বস্ত্রদান দেওয়ার ইচ্ছা ছিল আমার খুব আগের থেকেই, সেটা আমি অল্পের মাধ্যমে মানে সম্পূর্ণ করতে চলছি। আর তাদেরকে কিছু মানে দুপুরে খাওয়া দাওয়ার জন্য হ্যাঁ ব্যবস্থা রেখেছি, বস্ত্রদান করবো এবং খাওয়া দাওয়া করবো। কেন এই উদ্যোগটা নিলেন? এটা আমার মানে আগের থেকেই খুব ইচ্ছা ছিল যে আমার দু ছেলে বড়ো ছেলের বিয়েতে আমি যতদূর পারি এটুক করবো, সবার আগে এটা করবো, তারপরে বিয়ে করবো। এ প্রসঙ্গে বিডিও সম্বল ঝা বলেন, বিডিও হিসাবে সমীর বাবু মাননীয় শ্রী সমীর মোদক উনি প্রমাণ করলেন যে সমাজে এখনও ভালো মানুষ আছে যারা শুধু নিজের কথা ভাবেন না, যারা অন্য মানুষের কথা ভাবে, মানুষ মানুষের জন্য, এই কথাটা উনি আজকে প্রমাণ করে দিলেন। কেমন লাগছে? সে খুব ভালো লাগছে, এরকম অনুষ্ঠান থাকতে পেরে আমি নিজেকে ভাগ্যান্বিত মনে করছি এবং খুব ভালো লাগছে যে উনি আমাকে বলেছেন। দেখছিলাম যে মানুষগুলো যে বিশেষ করে বেশিরভাগই বিধবা আছেন, তারা যখন কাপড়গুলো পাচ্ছিলেন তাদের যে চোখে যে আনন্দটা সেটা দেখা যাচ্ছিল, যেটা খুব মানসিক তৃপ্তি দিয়েছে। মানে ভবিষ্যৎ জীবন খুব সুখের হোক, তারাও যেন তাদের বাবা যেটা দেখিয়ে গেলেন সেই পথেই পা হাঁটেন। সমাজের জন্য আমাদের প্রত্যেকে নিজের তো ভাববই, কিন্তু নিজের ভাবনার বাইরেও সমাজের সাধারণ মানুষের জন্য ভাবনার অনেক জায়গা আছে, সেটা যেন তারা মাথায় রাখেন। বিবেক বাবু এবং মধুশ্রী ম্যাডাম সেটা ওনাদের কাছে আবেদন করবো, বাবা যে পথটা দেখালেন সেই পথটাতে যেন ওনারাও সেই পথ অনুযায়ী চলেন।